সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকল অনেক ভালো আছেন। আমরা যারা অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে যাচ্ছি তাদের জন্য একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে লগইন সমস্যা। অর্থাৎ ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগইন করতে বলা হচ্ছে। আগে কিন্তু এই সমস্যাটা ছিল না, আগে ডিরেক্টলি কিন্তু আপনি সেলে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারতেন, কিন্তু এখন এই সমস্যাটা কেন হলো আর এই সমস্যার বর্তমানে সমাধান কী আছে সেটাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে একটা জিনিস প্রথমে আমি দেখাইনি, দেখুন এখান থেকে আপনারা যদি ইচ্ছে করেন যে জন্ম নিবন্ধনে যাওয়ার, জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধনের জন্য আবেদন, তার জন্ম নিবন্ধনের জন্য আবেদন, পরে সার্টিফিকেটের জন্য আবেদন, তারপর জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান, এই যেগুলো দেখছেন সব কয়টা অপশন কিন্তু এই মুহূর্তে ইনেবল আছে। শুধুমাত্র একটাই অপশন ডিজেবল আছে, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন। এখান থেকে আপনি সেটা নতুন অবস্থান, তারা আপনার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থান কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপর যদি আপনি নতুন করে আবেদন করতে চান সেটাও কিন্তু এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখান থেকে চাইলে করতে পারবেন, কারণ এখানে সব কিছুই কিন্তু ফ্রি আছে। শুধুমাত্র জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন যে, অর্থাৎ এই অপশনটি শুধুমাত্র এখন ডিজেবল আছে। এখন এই ডিজেবল থাকার কারণ কি সেটা আমি আপনাদের শেয়ার করতেছি। আমি আমাদের ইউনিয়ন পরিষদে যে কর্মরত সচিব আছে তার সাথে আমি অলরেডি কথা বলছি, উনি আমাকে যতটুকু জানাইছে সেটা হচ্ছে প্রতিটা সার্ভার কিন্তু আপনারা সকলেই জানেন যে এই নির্দিষ্ট সময়ে একটা আপডেট হয়ে থাকে, তো সেম একইভাবে এই সার্ভারের কাজ চলতেছে এবং আপডেটের যে কাজগুলো সেগুলো প্রায় শেষের পথে, যার জন্য সবগুলো অপশন কিন্তু এখন ইনেবল আছে, শুধুমাত্র এই অপশনটা ডিজেবল আছে। অর্থাৎ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন যে অপশনটা এটা এই মুহূর্তে ডিজেবল আছে, এটাতে কাজ চলতেছে, আশা করা যায় খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে, সেটুকু এতটুকু কিন্তু আমাকে আমাদের সচিব সাহেব জানিয়েছে। তো আপনারা এটা নিয়ে টেনশনের কিছু নাই, বা আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের পিসিতে হয়তো বা কোনো সমস্যা হতে পারে বা অন্য কোনো সমস্যার কারণে এটা হচ্ছে কিনা, না এখানে কোনো প্রকারের সমস্যা নাই, এটা জাস্ট আপডেট চলতেছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কারোর কোনো টেনশনের কিছু নাই এবং এটা সমাধান হচ্ছে খুব দ্রুত, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। তাই ছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা কোনোভাবেই এই অপশনটাকে কাজে লাগাতে পারবেন না, বা এই অপশনটাতে যে আপনারা যে কাজ করতে চাচ্ছেন সেই কাজটা কিন্তু করতে পারবেন না। তো আমি চেষ্টা করব যখন কিনা এই সার্ভারটি ফ্রি হবে, অর্থাৎ এই অপশনটি ইনেবল হবে, আমি নতুন কোনো একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন সার্ভারে নতুন যেগুলো যুক্ত হয়েছে সেভাবে সেই অপশনটাতে কী কীভাবে কাজ করবেন বা কী কী আপডেট হয়েছে সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনারা জাস্ট সকলে নিশ্চিন্তে থাকেন যে খুব দ্রুত এটা সমাধান হবে ইনশাল্লাহ, আর এটা নিয়ে আসলে টেনশনের কিছু না, এটা জাস্ট পুরো সার্ভারের সমস্যা, ঠিক আছে? তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।